আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওটি একটি লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এটি কেবি এফ ফাইভ মডেলের ইনভার্টার। ইনভার্টারটির সমস্যা কুলিং ফ্যান, ইনভার্টারে চারটি কুলিং ফ্যান আছে, তার ভিতরে একটি কুলিং ফ্যান চলে আর তিনটি কুলিং ফ্যান চলে না। তা আসলে আমি আপনাদেরকে দেখাবো কি সমস্যা। তো বন্ধুরা, তার আগে আমরা অবশ্যই ইনভার্টারটি খুলে নিব। খুলে সমস্ত আপনার সিপিইউ কার্ড এবং কাভার টাভার সব কিছু খুলে আলাদা করে ফেলবো। আর বন্ধুরা, আমি আবারও বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, আমাদের সিপিইউ কার্ডটি খুলতেছে, সিপিইউ কার্ডটি খোলা হয়ে গেছে, এখন আমরা কাভারটি খুলবো। তো বন্ধুরা, এই ভিডিওর ভিতরে হয়তোবা অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেগুলো হয়তোবা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না আসলে কিভাবে আমি ঠিক করলাম। তো এই ভিডিওটা আমি দেখাবো জাস্ট কিভাবে আমি এটি ঠিক করলাম, শুধু এতটুকুই দেখাবো। আমি আরও অনেক ভিডিও করছিলাম কিন্তু আসলে ভিডিওতে কিছু সমস্যা থাকার কারণে অনেক ভিডিও আমার কেটে দিতে হয়েছে। তো আমি শুধু সমস্যাটুকু আপনাদের সামনে দেখাবো, কিভাবে কাজ করলাম সেটিও বলবো। আমি কাভারটি খুলে নিলাম, এখন আমি এখানে আবার সিপিইউ কার্ডটি লাগাবো। সিপিইউ কার্ডটি লাগায় কানেকশন করব, করে পাওয়ার দিব, দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা সিপিইউ কার্ডটি লাগাইছি আর এখানে আরেকটি কুলিং ফ্যান, একটি চতুর্থ নম্বর কুলিং ফ্যানটা আমি দিয়েছি, চতুর্থ নম্বর কুলিং ফ্যান চলতেছে কিন্তু ইনভার্টারের নিচে তিনটা কুলিং ফ্যান আছে, এই তিনটা কুলিং ফ্যান চলতেছে না। কারণটা আমি আপনাকে বলি, যে কুলিং ফ্যানটি চলতেছে এই কুলিং ফ্যানটির পাওয়ারটা আলাদা, আর যে এক্সট্রা তিনটা কুলিং ফ্যান আছে হিট আইজিবিটি ঠান্ডা করার জন্য হিট সিনে ব্যবহার হয়েছে, এই কুলিং ফ্যান তিনটার পাওয়ারটি আলাদা। এই তিনটা হচ্ছে প্যারালাল, এইটা আলাদা এক্সট্রা আর একটা 24 ভোল্ট। তো এখানে একটি ডায়োড আছে, এই ডায়োডটি শর্ট হয়ে গিয়েছিল। এই ডায়োডটি শর্ট থাকার কারণে নিচে যে তিনটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানটি চলে না, তিনটা চলে না, শুধু এইমাত্র এই একটি কুলিং ফ্যান চলে। তো বন্ধুরা, তারপর আমি যেটা করলাম, আমি মিটার দিয়ে চেক করার পরে দেখি ডায়োডটি নষ্ট। পরে আমার কাছে অন্য একটি পুরাতন কার্ড ছিল, তো ওখান থেকে আমি এসএমডি ডায়োডটি তুলে আবার এই জায়গায় লাগাইছি, তখন থেকে আমাদের ইনভার্টারটি সমস্যার সমাধান হয়ে গেছে। তো এটা এসএমডি ডায়োড দেখতে পাচ্ছেন, তো এই ডায়োডটির সমস্যা। এই ডায়োডটা আমি যখন মিটারটা চেক দিয়েছিলাম তখন আমার ভিডিওটা স্টপ হয়ে থাকার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পাচ্ছি না, এই জন্য আমি কি কি কাজ করেছি সেটা বলতেছি। তো এখানে আমি প্রথমে ক্যাপাসিটারগুলো পুরো কার্ডটা খুলে ক্যাপাসিটারগুলো চেক দিয়েছিলাম, তো ক্যাপাসিটারগুলো চেক দেওয়ার পরে দেখি শর্ট দেখাইতেছে। তো আমি ক্যাপাসিটারগুলো খুলে খুলে চেক দিয়ে দেখি কোনো সমস্যা নাই, পরে যখন আমি ডায়োডটা খুললাম তখন দেখি আমার ডায়োডটা শর্ট হয়ে রয়েছে। পরে আমি এখানে আরেকটি পুরাতন কার্ড থেকে ডায়োড খুলে যখন লাগালাম তখন আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে অনেক কিছু মিসিং থাকার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি। তো আমি আবারও বলতেছি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, সরি, আমার ভিডিওটা এখনো পর্যন্ত লাইক দিন, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন। আর বন্ধুরা, যারা অনেক মানে প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।